শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মৃত্যুর গুঞ্জনের পর এবার প্রকাশ্যে এলেন তালেবানের শীর্ষ নেতা আখন্দজাদা। এবার বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে তিন দফা রকেট হামলা। তালেবান সরকারকে স্বীকৃতি না দিলে বিশ্বব্যাপী প্রভাব পড়বে, হুঁশিয়ারি তালেবানের। ফিলিস্তিনের গাজায় তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে হামাস। আবারও ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল দখলদার ইসরায়েলি বাহিনী। সুদানে অভ্যুত্থানের প্রতিবাদী বিক্ষোভে নিহত তিন, আহত শতাধিক। এবং সবশেষ থাকছে, ভুয়া তালিবান গুলি করেছিল সেই বিয়ের অনুষ্ঠানে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানুন বিস্তারিত জানা যাক। প্রথমবারের মতো জনসমক্ষে আসলেন আড়ালে থাকা তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ খন্দজাদা। শনিবার কান্দাহারের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা করেছেন বলে খবর পাওয়া গেছে। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ডন নিউজ জানিয়েছে, শনিবার কান্দাহারে দারুল উলুম হাকিমা মাদ্রাসা পরিদর্শন করেন তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ খন্দজাদা। সেখানে প্রায় 10 মিনিট সমর্থকদের সামনে কথা বলেন তিনি। তবে বক্তব্যে তিনি কী বলেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। গত 15 আগস্ট তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর থেকে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের দেখা মিললেও সর্বোচ্চ নেতা অর্থাৎ সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখন্দজাদা এতদিন পর্দার আড়ালেই ছিলেন। তালিবানের এই সুপ্রিম লিডার কোথায় আছেন তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একের পর এক রিপোর্ট প্রকাশ করেছে। তালিবান নেতারা শুরু থেকে জানিয়েছেন আখন্দজাদা আফগানিস্তানে আছেন, শীঘ্রই তিনি জনসমক্ষে আসবেন। আখন্দজাদা পাকিস্তানের সেনা হেফাজতে রয়েছেন বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের অভ্যন্তরীণ তদন্তে জানিয়েছিল। ইরাকের রাজধানী বাগদাদে উচ্চ নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে তিন দফা রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় রোববার এই হামলা চালানো হয়। তবে হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি বলে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার স্বার্থে একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বাগদাদে মানসুর জেলায় তিনটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। ওই সূত্রটি জানিয়েছে, রেড ক্রিসেন্টের একটি হাসপাতাল, একটি ব্যাংক এবং জেলার পানি ব্যবস্থাপনা দপ্তরের কাছে তিনটি রকেট আঘাত হেনেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত 29 জুলাই গ্রিন জোনে দুই দফা রকেট হামলা চালানো হয়। এসব হামলার জন্য ইরানপন্থী বিভিন্ন সংগঠনকে দায়ী করা হচ্ছে। ইরাকে প্রায়ই মার্কিন অবস্থান লক্ষ্য করে এই ধরনের হামলা চালানো হয়। ইরাকে বর্তমানে 2,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা ইসলামিক স্টেট আইএস অবশিষ্ট সদস্যদের বিরুদ্ধে যুদ্ধে স্থানীয় সেনা দেশছে। গ্রিন জোনে ইরাকের বিভিন্ন সরকারি ভবন অবস্থিত। আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। গোষ্ঠীটি বলেছে, স্বীকৃতি না দেওয়া এবং আফগানিস্তানের বিদেশে থাকা অর্থ আটকে রাখা কেবল তাদের নয়, পুরো বিশ্বের জন্যই সমস্যা হয়ে দাঁড়াতে পারে। শনিবার একটি সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এইসব কথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তালেবান যে একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল তার অন্যতম কারণ ছিল দুপক্ষের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিল না। যেসব কারণে যুদ্ধ হয়েছিল সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, রাজনৈতিক সমঝোতার মাধ্যমেও সমাধান করা যেত। আফগান সরকার স্বীকৃতি দেশটির জনগণের অধিকার বলেও মন্তব্য করেছেন তিনি। তালেবান মুখপাত্র বলেন, আমেরিকার প্রতি আমাদের বার্তা হচ্ছে, যদি স্বীকৃতি না দেওয়া অব্যাহত থাকে তাহলে আফগান সংকট অব্যাহত থাকবে। এটা এই অঞ্চলের সমস্যা এবং পরে বিশ্বের জন্য সমস্যায় পরিণত হতে পারে। রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও অনেক দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাই কাবুলে অথবা আফগানিস্তানের বাইরে গোষ্ঠীটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সর্বশেষ শনিবার কাবুল সফর করেছেন তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাশিদ মিরেদভ। আফগানিস্তানের কর্মকর্তাদের সঙ্গে তার তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত গ্যাস পাইপলাইন দ্রুত বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে তার সাথে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গতকাল অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনের মুখে হামাস দীর্ঘদিন ধরে সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, তারই অংশ হিসেবে এইসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।
ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে, গতকাল সকালে হামাস এসব ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরে নিক্ষেপ করার মধ্য দিয়ে তারা নিজেদের যুদ্ধ প্রস্তুতির পরীক্ষা করছে বলেও ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে। 2007 সাল থেকে গাজা উপত্যকা ইসরায়েলের কঠোর অবরোধের মধ্যে রয়েছে। এই কারণে সেখানকার জনগণের জীবন মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজা উপত্যকায় নজিরবিহীন বেকারত্ব এবং চরম দারিদ্রতা দেখা দিয়েছে। অবরোধ অটুট রাখতে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপকূলে নৌবাহিনীর ব্যাপক উপস্থিতি বজায় রেখেছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি ফিলিস্তিনের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সমুদ্রে তারা মাছ ধরতে পারছেন না। দখলদার ইসরায়েল আবারও অধিকৃত পশ্চিম তীরের প্রাচীন শহর হেব্রিন অবস্থিত ইব্রাহিম মসজিদটি মুসলমানদের জন্য বন্ধ করে দিয়েছে। জানা গেছে, গত শুক্রবার থেকে প্রাচীন এই মসজিদটিতে 10 দিনের জন্য মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মসজিদটির পরিচালক শেখ হেফজি আবু আসিনা বলেছেন, ইহুদিদের উৎসব উদযাপন নির্বিঘ্নে করতে ইসরায়েলি সেনাবাহিনীর হেব্রিনে এই মসজিদে 10 দিনের জন্য নামাজ বন্ধ করা হয়েছে। দখলদার সেনারা হেব্রিনের পুরনো শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আন্দোলন এজেন্সি জানিয়েছে, হেব্রিনে 1,60,000 মুসলিম বসতি রয়েছে। এছাড়া 500 অবৈধ ইহুদি বসবাস করে। এই অবৈধ বসবাসকারীদের জন্য ঐতিহ্যবাহী এই মসজিদটি প্রতি বছর ইহুদিদের উৎসবের কারণে বন্ধ করে দেওয়া হয়। 2017 সালে ইব্রাহিমী মসজিদ সহ হেব্রিন শহরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়। ইহুদিবাদীদের দাবি, ইহুদিরা এই এলাকায় সুকুত উৎসব পালন করবে বলে ইব্রাহিমী মসজিদটি মুসলমানদের জন্য বন্ধ করা হয়েছে। উৎসব চলাকালে মুসল্লিরা নামাজে আসলে তাদের উদযাপনে ব্যাঘাত ঘটবে। প্রাচীন শহর হেব্রিন মুসলিম এবং ইহুদি উভয় ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান হিসেবে পরিচিত। এখানেই তিন নবী হযরত ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কবর রয়েছে বলে বিশ্বাস করেন এই দুই ধর্মের অনুসারীরা। উল্লেখ্য, 1994 সালে বর্বর ইহুদিরা মসজিদটিতে ঢুকে 29 মুসল্লিকে হত্যা করে। এরপর থেকে মসজিদটিতে মুসলিম এবং ইহুদি উপাসকদের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়। সুদানে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে সামরিক এবং নিরাপত্তা বাহিনীর আক্রমণে 3 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। শনিবার রাজধানী খার্তুমের পশ্চিমে নীল নদের অপর তীরে উম্মু দুরমান শহরে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় 3 বিক্ষোভকারী নিহত হন। সুদানের সেক্টর কমিটি ফর সুদানিস ডক্টর জানিয়েছে, গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি এবং কাঁদানে ঘ্যাস নিক্ষেপ করলে ওই 3 ব্যক্তি নিহত হন। গত 25 অক্টোবর সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক এবং তার মন্ত্রিসভাবে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলের প্রতিবাদে বিক্ষোভ করে আসছেন সুদানিরা। শনিবার তারা চলমান আন্দোলনের অংশ হিসেবে 10 লাখের বিক্ষোভে ডাক দেয়। তবে বিক্ষোভে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে সুদানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে বিক্ষোভকারীরা বলছে, সামরিক এবং নিরাপত্তা বাহিনীর আক্রমণে 3 ব্যক্তি নিহত হওয়া ছাড়াও আরও শতাধিক লোক আহত হয়েছেন। এদিকে রাজধানী খার্তুমে 1,00,000 বিক্ষোভকারী বিভিন্ন ব্যানার এবং সুদানি পতাকা নিয়ে বিক্ষোভে প্রদর্শন করেন। এই সময় তারা সামরিক শাসন মানি না এবং এই দেশ আমাদের এবং আমাদের সরকার বেসামরিক স্লোগান দেয়। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগাহার প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে গান চলায় গুলি করে 2 বন্দুকধারীকে গ্রেফতার করেছে তালেবান। ঘটনার সাথে জড়িত অপর বন্দুকধারীর সন্ধান চলছে। শনিবার এক টুইট বার্তায় এই তথ্য জানান আফগানিস্তানের আন্তর্বর্তীকালীন তথ্য এবং উপপ্রধানমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ। এর আগে শুক্রবার নানগাহার প্রদেশের সুরখুরুদ জেলায় শামসপুর মিরগুন্দি গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে গান বাজনা চলছিল। এ সময় 3 বন্দুকধারী ওই অনুষ্ঠানে এসে নিজেদের তালিবান যোদ্ধা পরিচয় দিয়ে গান বন্ধ করতে বলে। পরে অনুষ্ঠানের আয়োজক এবং অতিথিদের উপর গুলি চালায় তারা। গুলিতে অন্তত 3 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। টুইট বার্তায় মুজাহিদ বলেছেন, ঘটনার সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া অপর একজনের সন্ধান চলছে। মুজাহিদ টুইট বার্তায় জানান, ঘটনার সাথে জড়িতরা তালেবানের নাম ব্যবহার করে ব্যক্তিগত বিরোধের জেরে এই ঘটনা ঘটায়। শরিয়া আইনের অধীনে অপরাধীদের সুপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।